ভারতীয় সংস্কৃতির নারীর খোঁজে পায়ে হেঁটে দুই বন্ধু বের হলেন ভারত ভ্রমণে। 28টি রাজ্য ভ্রমণের লক্ষ্যে গত বছরের 7ই অক্টোবর ছত্তিশগড় থেকে পায়ে হেঁটে বেরিয়েছেন দুই বন্ধু সৌরভ তেভাঙ্গা এবং অজিতেশ শর্মা। 8 রাজ্য পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করেন তারা। মঙ্গলবার সন্ধ্যা রাতে পদব্রজে ভারত যাত্রার 293তম দিনে দুই বন্ধু পৌঁছান তেরিয়ামুড়ায়। বার্ন ক্যালোরিজ নট ফুয়েল এই বার্তাকে সামনে রেখে দুই পরিব্রাজক বন্ধুর এই যাত্রা মনে করিয়ে দেয় চীনা পরিব্রাজক ফা হিয়েন আর হিউয়েন সাং এর কথা। গৌরব গাথা ভারতের খ্রিস্টীয় সংস্কৃতি বহিরাষ্ট্রের জনগণকে আকৃষ্ট করে। বৌদ্ধ ধর্মের প্রচার আর ভারতীয় সংস্কৃতি উপভোগ করতে প্রায় হাজার বছর আগে ভারতে এসেছিলেন প্রথমে ফা হিয়েন এবং পরে হিউয়েন সাং নামে চীনা পরিব্রাজক। তাদের মতো ছত্তিশগড়ের দুই যুবক ভারতীয় খ্রিস্টীয় সংস্কৃতির নারীর খোঁজে 10 মাস আগে ছত্তিশগড় থেকে পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন ভারত ভ্রমণে। এরা হলেন উত্তরপ্রদেশের যুবক অজিতেশ শর্মা এবং ছত্তিশগড়ের যুবক সৌরভ তেভাঙ্গা। মূলত একই কলেজে সহপাঠী ছিলেন তারা। এই সূত্র ধরেই তাদের পরিচয় এবং পরিচয় থেকে প্রগাঢ় বন্ধুত্ব। গত বছরের 7ই অক্টোবর ছত্তিশগড় থেকে দুই বন্ধু ভারত যাত্রায় বের হন। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম হয়ে তারা প্রবেশ করেন ত্রিপুরায়। ভারত যাত্রার 293তম দিনে মঙ্গলবার সন্ধ্যায় তারা পায়ে হেঁটে পৌঁছান তেলিয়ামুড়ায়। এই দুই পরিব্রাজক বন্ধুকে স্বাগত জানায় তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া থানায় বসে উত্তরপ্রদেশের যুবক অজিতেশ শর্মা এই সংবাদ জানান। মেরা নাম অজিতেশ শর্মা হ্যায় অর মে ফরিদকোট উত্তরপ্রদেশ কা হুঁ অর ইয়ে সৌরভ দেবাঙ্গন জো কি ছত্তিশগড় রায়পুর কা হ্যায়। হাম লোগো কি জার্নি রায়পুর ছত্তিশগড় সে 7th অক্টোবর কো শুরু হুই থি 2021 কো। অভি তক হাম লোগো নে আপনে 8 রাজ্য কমপ্লিট কর লিয়ে হ্যায়। ছত্তিশগড় সে নিকল কে উড়িষ্যা গয়ে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। অভি হাম লোগো আয়ে হ্যায় ত্রিপুরা মে। পিছলে এক হফতে সে হাম লোগো ত্রিপুরা মে হ্যায় অর হাম লোগো ট্রাভেল কর রহে হ্যায় ভারত কে 28 রাজ্যো কি জো কি অভি তক হাম লোগো নে 8 কর লিয়ে অর 20 বাকি। এই পদব্রজে ভারত দর্শনের উদ্দেশ্য ব্যাখ্যা করে ছত্তিশগড়ের যুবক সৌরভ তেভাঙ্গা জানান, দেশের 28টি রাজ্যে বিভিন্ন ধরনের জনগণের সংস্কৃতি, চালচলন প্রভৃতি দেখা ও শেখার প্রবল ইচ্ছা তাদের। তিনি আরও জানান, হাঁটলে দেহ ও মন সুস্থ থাকে, জ্বালানির পরিমাণ সীমিত ও এতে পরিবেশ দূষণের বিষয়টিও জড়িয়ে থাকে। তাই তাদের বার্তা, বার্ন ক্যালোরিজ নট ফুয়েল। सबसे मेन मुद्दे इसका सबसे मेन उद्देश्य है जो हमारा है कि हम इंडिया का नेचर, कल्चर, लोग, ये सब लैंग्वेज, ये सब देखना, सीखना, ये सब करने के लिए निकले। साथ में एक मैसेज है हमारा जो है कि बर्न कैलोरीज नॉट फ्यूल। हम लोग इसमें लिख के चल रहे हैं बर्न कैलोरीज नॉट फ्यूल। हम ये बताना चाह रहे हैं यूथ को, पूरे इंडिया को, कि आप जो छोटे छोटे डिस्टेंस होते हैं लाइक 100 मीटर, 200 मीटर, यहाँ तक कि 1 किलोमीटर, उसको आप डेली लाइफ में पैदल चलिए। इससे क्या होगा कि जो पॉल्यूशन बहुत ज़्यादा हो रहा है उस पर कंट्रोल होगा, और फ्यूल जो कि लिमिटेड है, आप सबको पता है कि फ्यूल लिमिटेड है, आने वाले टाइम पे ख़त्म हो जाने वाला है, तो जितना आप कम इस्तेमाल करेंगे उतना ही आगे के लिए बचा पाएंगे आप। तो ये एक मैसेज है, इससे पॉल्यूशन फ्री रहेगा और आपका हेल्थ बहुत अच्छा रहेगा। तो ये एक छोटा सा मैसेज है जिसपे अमल करने पर बहुत बड़ा बदलाव लाया जा सकता है। तो ये हमारा छोटा सा এদিন কথায় কথায় দুই বন্ধু জানান তাদের লক্ষ্যমাত্রা 3 বছরে দেশের 28টি রাজ্য ভ্রমণ করা, প্রতিদিন 25 থেকে 35 কিলোমিটার পথ অতিক্রম করাও তাদের লক্ষ্য। উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি রাজ্য হওয়ায় প্রতিদিন তারা 20 থেকে 25 কিলোমিটার হাঁটেন, সমতল পথে প্রতিদিন তারা 30 থেকে 35 কিলোমিটার হাঁটেন। ত্রিপুরার প্রাকৃতিক পরিবেশ দুই বন্ধুকে মুগ্ধ করেছে বলেও জানান তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।